আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মুসলিম লীগের যারা গণতন্ত্রে বিশ্বাসী ও সংস্কারপন্থী ছিল তাদের প্রতি পশ্চিম পাকিস্তানি মদতপুষ্ট প্রতিক্রিয়াশীল অপর অংশ নানাভাবে দমন নিপীড়ন চালাতে থাকে দেশশাসনের চরম ব্যর্থতার পরিচয় দিয়ে এই প্রতিক্রিয়াশীল অংশ জনগণ থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকে অন্যদিকে মুসলিম লীগের বঞ্চিত নেতাদের প্রতি জনসমর্থন বাড়তে থাকে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে হোসেন শহীদ সরোয়ার্দি আবুল হাসিম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অনেকে মুসলিম লীগের প্রচলিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন এবং নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন উনিশশো সালের মে মাসে ঢাকায় সরোবার একটি বিরোধী দল গঠনের জন্য আলোচনায় বসেন এরই ধারাবাহিকতায় পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগ বিরোধী নেতৃবৃন্দের সাথেও নতুন দল গঠন নিয়ে আলোচনা চলতে থাকে নতুন দল গঠনের তৎপরতা ও প্রস্তুতির পর উনিশশো সালের তেইশ থেকে চব্বিশে জুন ঢাকার রোজ গার্ডেন নামের একটি বাড়িতে কর্মী সম্মেলন হয় তিনশো জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এতে অংশ নেন সভায় সর্বসম্মতভাবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মাওলানা ভাষানিকের সভাপতি সামসুল হককে সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করে চল্লিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় ঢাকার আরমানি টোলায় চব্বিশে জুন সদ্য গঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় জন্মলগ্ন থেকেই আওয়ামী মুসলিম লীগ দলটি প্রাদেশিক স্বায়ত্তশাসনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বেয়াল্লিশ দফা কর্মসূচি গ্রহণ করে এর সময় তাদের প্রধান দাবির মধ্যে ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি একজনের এক ভোট গণতন্ত্র একটি সংবিধান প্রণয়ন সংসদীয় পদ্ধতির সরকার আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে বৈষম্য দূরীকরণ বাংলার ইতিহাসে আওয়ামী মুসলিম লীগ প্রথম সফল বিরোধী দল এ দলটি গঠনের মাধ্যমে বিরোধী রাজনীতিতে যে শূন্যতা ছিল তা পূরণ হয় মুসলিম লীগ ও পশ্চিম পাকিস্তানি শাসকদের কুশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে অচিরে দলটি জনগণের আস্থা অর্জনে সমর্থ হয় উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠন করে মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভে ব্যাপক ভূমিকা রাখে এরপর মুসলিম লীগ একটি নাম সর্বস্ব দলে পরিণত হয় জন্মলগ্ন থেকেই আওয়ামী মুসলিম লীগ অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক চেতনায় বিশ্বাসী ছিল ফলে উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নাম ধারণ এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য এর দ্বার খুলে দেওয়া হয় উনিশশো সালে ছয় দফা দাবি উত্থাপনের মাধ্যমে আওয়ামী লীগ প্রকৃতই আওয়ামী বা জনগণের দলে পরিণত হয় এরপর পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নিয়ন্ত্রণ পুরোটাই আওয়ামী লীগের হাতে চলে আসে সালের সাধারণ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে দলটি একক সংখ্যা গরিষ্ঠ আসন লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে